BMW গাড়ি মাত্র 1.5 লাখ আর মার্সিডিজ বেন্স 3 লাখ টাকা চট্টগ্রাম কাস্টম হাউসে গাড়ির নিলামে জমা পড়েছে এই দর সর্বোচ্চ 53 লাখ টাকা দর উঠেছে একটি BMW 110টি গাড়ির সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ করেছে কাস্টমস পুরনো এবং জরাজীর্ণ এসব গাড়ি পঞ্চমবারের মতো নিলামে তোলা হয়েছিল 2,38,00,000 টাকা সংরক্ষিত মূল্যের এই BMW গাড়িটির নিলামে 53 লাখ টাকা দর হেঁকেছে ফারজানা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান বিপরীত চিত্রও আছে 21 বছরের পুরনো মরচে ধরা আরেকটি BMW দর পড়েছে 1.5 লাখ টাকা মিৎসুবিশি সোগান ব্র্যান্ডের একটি গাড়ির দর উঠেছে মাত্র 50,000 টাকা যেটির সংরক্ষিত মূল্য ছিল 1,39,00,000 টাকা কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জের দর জমা পড়েছে মাত্র 3,10,000 টাকা গত 3 ও 4 নভেম্বর 112টি গাড়ি নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস এর মধ্যে 110টি গাড়ির দর জমা দেন 551 ব্যক্তি ও প্রতিষ্ঠান তবে তারা গাড়ি পাবেন কিনা সে সিদ্ধান্ত হয়নি এখনো যেগুলো যৌক্তিক দর পড়েছে সেগুলোই আমরা বিক্রি করার সিদ্ধান্ত নিব যেগুলো যৌক্তিক দর পড়েনি সেগুলো আসলে আমরা বিক্রি করব না ফলে যদি কোটি টাকার গাড়ি 2 লাখ টাকা হয় সেটা যদি কমিটি যৌক্তিক দর মনে না করে তাহলে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের এসব গাড়ি 15 থেকে 21 বছরের পুরনো বন্দরে এক যুগ ধরে পড়ে থাকায় চাকা ব্যাটারি সহ নানা যন্ত্রাংশ নষ্ট নেই চাবি যেখানে 53 লক্ষ টাকা পড়েছে তার সঙ্গে তাকে আরও 17.5% ভ্যাট এবং ট্যাক্স দিতে হবে তাহলে এগুলো ইনক্লুড করে এবং গাড়িগুলো যেহেতু দীর্ঘদিন পড়েছিল সেই পড়ে থাকা গাড়ির কারণে গাড়ির ব্যাটারি নষ্ট হয়েছে গাড়ির চাবিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং 53 লক্ষ টাকা আসলে তার পক্ষে দাঁড়াবে হয়তো বা 70 লক্ষ টাকা তো এইগুলো কমিটি হয়তো বিবেচনায় আনবে এর আগে 4 বার নিলামে তুললেও নানা জটিলতায় বিক্রি করা যায়নি এসব গাড়ি গাড়ির বিক্রির ক্ষেত্রে বড় অবস্ট্রাকেল হচ্ছে যে সিপি পাওয়া ক্লিয়ারেন্স পারমিট এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি বাণিজ্য মন্ত্রণালয় যদি ইতিবাচক সাড়া দেয় তাহলে সে আমরা এই যাত্রায় বেশ কিছু গাড়ি নিলামে বিক্রি করতে পারব কারনেট তথা পর্যটন সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি এনেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা অপব্যবহার করায় পরে এগুলো জব্দ করে শুল্ক বিভাগ শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম